একজন লোক শহরের সবথেকে বড় রেস্টুরেন্টে খেতে গেল। সেখানে গিয়ে দেখলো তিনটি দরজা। প্রথম দরজা লেখা ছিল চাইনিজ খাবার, দ্বিতীয় দরজা লেখা ছিল ইংলিশ খাবার, তৃতীয় দরজা লেখা ছিল বাংলা খাবার। লোকটি তার পছন্দ মতো চাইনিজ খাবার দরজায় ঢুকে পড়লেন। সেখানে গিয়ে দেখলেন আরো দুটি দরজা। প্রথম দরজা লেখা ছিল বাসা নিয়ে খাবেন, দ্বিতীয় দরজা লেখা ছিল বসে খাবেন। লোকটি তার পছন্দ মতো বসে খাবেন দরজায় ঢুকে পড়লো। সেখানে গিয়ে দেখলো আরো দুটি দরজা, একটি দরজা লেখা ছিল এসি রুম, আরেকটি দরজা লেখা ছিল নন এসি। লোকটি তার পছন্দ মতো এসি রুম দরজায় ঢুকে পড়লো। সেখানে গিয়ে দেখলো আরো দুটি দরজা, একটি দরজা লেখা ছিল ফ্রি খাবেন, আরেকটি দরজা লেখা ছিল টাকা দিয়ে খাবেন। লোকটি তো খুশিতে আত্মহারা হয়ে গেল। এত বড় একটা রেস্টুরেন্টে যেহেতু ফ্রিতেই খাওয়া যায়, তাহলে টাকা দিয়ে খাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। লোকটি সেই ফ্রিতে খাবেন দরজাটা খোলার সাথে সাথে ঠিক সেই জায়গায় চলে গেল, লোকটি যেই জায়গা দিয়ে ঢুকেছিল, মানে একদম রাস্তায়। আর আমাদের জীবনের সাথে এই গল্পের কিন্তু সুন্দর একটা মিল আছে। আমরা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি বলে আমরা ভাবি আমরা জান্নাতে যাব, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আল্লাহকে কিছু একটা দিতে হয়, আল্লাহকে খুশি করতে হয়, সেটা আমরা ভুলে যাই।